সাবস্ক্রাইব করুন সম্পর্ক বাংলা ইউটিউব চ্যানেলকে, তার পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন আমাদের লেটেস্ট ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সম্পর্ক বাংলা নতুন একটা ভিডিওতে। তা বন্ধুরা, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জানিয়েছেন যে প্রচেষ্টা নামে নতুন প্রকল্প চালু করেছেন, এবং সেই প্রকল্পের মাধ্যমে সম্প্রতি যারা করোনা ভাইরাসে আক্রান্ত বা করোনা ভাইরাসের ফলে ক্ষতিগ্রস্ত হবেন বা দিনমজুরা যারা আছেন তারা প্রতি মাসে 1,000 টাকা করে পাবেন। বা বন্ধুরা, আপনারা জানবেন যে 31 মার্চ পর্যন্ত কিন্তু লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। সেই সময়সীমা ছিল কিন্তু 27 মার্চ রাত্রি 12টা পর্যন্ত, এবং সেটা বাড়িয়ে কিন্তু 31 মার্চ করা হয়েছে। এমন পরিস্থিতিতে দিনমজুরদের জন্য রাজ্যের তরফ থেকে নতুন প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের নাম দিয়েছেন প্রচেষ্টা। এই প্রকল্পের মাধ্যমে দিনমজুররা 1,000 টাকা করে পেনশন দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, জরুরি পরিস্থিতিতে রাজ্যবাসীকে বিনামূল্যে রেশনও দেওয়া হবে। নবান্নের বৈঠকের পর শহরের বিভিন্ন জায়গায় যান তিনি, এবং তারপরে তিনি ঘোষণা করেন এই নতুন প্রকল্পের সম্বন্ধে। তার নাম দিয়েছেন প্রচেষ্টা। আজ বিকেল 5টা থেকে সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন ঘোষণা করেছেন। 31 মার্চ পর্যন্ত থাকবে এই লকডাউন। তা করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে সরকারের নির্দেশ মেনে চলার আবেদন করেন তিনি, এবং তিনি বলেন, আপনাদের সুবিধার জন্য খোলা রয়েছে দোকান, অনেক লাইন দিয়ে দাঁড়াচ্ছেন, হাত জোর করে বলছি ঘেঁষাঘেঁষি করে দাঁড়াবেন না, দূরত্ব বজায় থাকুন, কাউকে যেন কাউরের প্রশ্ন না হয়। তা বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন যে প্রকল্প প্রচেষ্টা, সেই সম্বন্ধে আপনার মতামত কী নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন। নিচে দেখতে পাবেন শেয়ার বাটন আছে, সেটাকে ক্লিক করে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব শেয়ার করবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনার প্রিয়জনদের মধ্যে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।